বিভিন্ন ওয়ার্ডে বন্যা ত্রাণ বন্টনকে কেন্দ্র করে আলিপুরদুয়ার পৌরসভার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলার পৌরসভা আলিপুরদুয়ার প্রশাসনের হাতে, তাহলে তৃণমূলের কাউন্সিলর কিভাবে সরকারি ত্রাণ বন্টন করতে পারে? একই সঙ্গে তাদের অভিযোগ, ত্রাণের সঠিক বন্টন হচ্ছে না, ত্রাণ চলে যাচ্ছে অন্য জায়গায়। ওদের নিজেদের লোককে নিজেদের লোককে দিচ্ছে ত্রাণ, অনেকে পাচ্ছে না ত্রাণটা, এবং সমস্ত ত্রাণ যে গেছে সেটা সম্পূর্ণটা ত্রাণ বিলি হয়েছে কিনা তাতেও আমরা সন্দেহ। অন্যদিকে আলিপুরদুয়ারের মহকুমা শাসক বলেন, আমরা সমস্ত ত্রাণ বন্টন পৌরসভার অফিসের কর্মীদের দিয়ে করেছি, সেখানে বিভিন্ন দলের কাউন্সিলররা রয়েছে, সেখানে কোনো নির্দিষ্ট দলের সাথে পক্ষপাতিত্বের প্রশ্নই আসে না। যেখানে 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 ত্রাণ বিলি হচ্ছে, ত্রাণ বিলি হচ্ছে সেইখানে যদি কাউন্সিলররা সুপারভিশন করেন সেখানে তো আমার কিছু বলার নেই। পার্টিকুলার কোনো দলকে আমরা পক্ষপাতিত্ব করে যে কিছু কাউন্সিলররা তো সব দলেরই আছেন, তো সেরকম কোথাও হয়নি যে পার্টিকুলার কোনো দলের কাউন্সিলরদের আমরা দিচ্ছি, বাকিদের অন্ধকারে রেখে দিচ্ছি, সেরকম কিছু নয়। এখানে কাউন্সিলররা সুপারভিশন যদি করেন তো প্রত্যেকেই করছেন। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট, এএনএম নিউজ। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।